ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন আম্বাসা মহকুমা কমিটির উদ্যোগে মহকুমা ভিত্তিক হল সভা অনুষ্ঠিত হলো। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের ধলাই জেলা কমিটির সম্পাদক তরুণী দেবনাথ। মূলত 28 দফা দাবিকে সামনে রেখে এই কর্মসূচি। কাজু খাদ্যের নিশ্চয়তা প্রদান, দৈনিক মজুরি 600 টাকা করা সহ 28 দফা দাবির ভিত্তিতে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন আম্বাসা মহকুমা কমিটির উদ্যোগে মহকুমা ভিত্তিক হল সভা অনুষ্ঠিত হয়। আম্বাসা সিপিএম কার্যালয়ের হল ঘরে অনুষ্ঠিত হয় এই সভা। এদিনের মহকুমা ভিত্তিক হল সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ধলাই জেলা কমিটির সম্পাদক তরুণী দেবনাথ, আম্বাসা মহকুমা কমিটির সম্পাদক প্রদীপ শাহী, মনোরঞ্জন দেবনাথ সহ অন্যান্যরা। এদিনের মহকুমা ভিত্তিক হল সভায় ক্ষেতমজুর ইউনিয়নের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। ক্ষেতমজুর ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে আজকে আমরা আমাদের রাজ্যের সবগুলি মহকুমায় গণ অবস্থান করার সিদ্ধান্ত গ্রহণ করি। মূলত বিষয়টা হলো ভারতের বামপন্থী ক্ষেতমজুর সংগঠন সমূহ দিল্লিতে এক সভার মধ্য দিয়ে বর্তমান দেশের যে শাসক গোষ্ঠী বিজেপি তাদের ক্ষেতমজুর স্বার্থ বিরোধী বিভিন্ন বিষয়গুলিকে সামনে রেখে আন্দোলন সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ। এদিনের হল সভায় এলাকার শ্রমিকদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো। 2023-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শ্রমিকদের ঐক্যবদ্ধ করতে এই কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।